হচ্ছে না, কত পোজ দেখো শুধু একবার, মানে এনজয় হয়। তো ফুলগুলো হয় সে ফুলের একটা দোকান বসেছে ঠেলা গাড়িতে, কত রং বেরঙের ফুল দেখো। এদিকে বেগনিতে সাদাতে ফুল আছে। যখন ভিডিও করতে গেলাম তো মন্দিরের সামনে দিয়ে ভিডিও করতে দিল না, তো পিছন দিকে এরকম মন্দিরটা পরিক্রমণ করা, সব খাবারের টক জাতীয় খাবার খায়, সেজন্য মায়ের প্রসাদও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এমন কিছু বেশি দামও নয়, 100 টাকা 120 টাকা করে দাম। তো আমি ভাবলাম নেবো, কিন্তু আমি বিদেশিদের তো খাই না যে অভ্যাস থাকবে, তাই মুখ দিয়েই ধোঁয়া বের করলাম। ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ উইথ দোর্তা দোর্তা পাম। গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল ভাইজাকে চলে এসেছি। আর তোমরা আগের পর্বতে দেখতে পেয়েছো যে আমি গরিব রথে করে ভাইজাকে এসেছি, আর ভাইজাকে এসে হোটেল নিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, খুব খিদে পেয়েছিল, তাই হোটেলের নিচেই খাবারের দোকান আছে, সেখান থেকে খাবার নিয়ে এসেছি, উত্তপম নিয়ে এসেছি। উত্তপমটা দেখো কতটা মোটা, মানে খেতে কেমন আমি খেয়ে বলছি। এখন যে ধোসাটা খাচ্ছি অসাধারণ খেতে, মানে চেন্নাই হায়দ্রাবাদ দু জায়গাতেই আমি ধোসা খেয়েছি, কিন্তু আমার মনে হলো ভাইজাকের ধোসাটা সব থেকে সুন্দর খেতে, অসম অসম খেতে। আর উত্তপম এনেছে অনিয়ন উত্তপম, এতটা মোটা এতটা বড়, মানে কি আর বলবো, দারুণ খেতে। মানে টোটাল দুটো ধোসা একটা উত্তপম সব মিলিয়ে 160 টাকা বিল হয়েছে, মানে সাফিসিয়েন্ট খাবার, মানে খাবার কম পড়ে তো দুটোর কথা, উল্টে বেশি হয়ে যাবে। আর টেস্ট তো মানে একদম 10-এর-10। বিচে চলে এসেছি, গরম বিচে, আমরা পপকর্ন এখন এই মুহূর্তে 12:47 বাজছে আর আমরা এসেছি বিচে ঘুরতে। মানে ভাবলাম বেরোবো না এত রোদ, কিন্তু থাকতে পারলাম না, তো পাচ্ছি না একদম, চলে এসেছি। এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে বিচে প্রচুর হাওয়া দিচ্ছে, বিচে ঠান্ডাই লাগছে কারণ এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, আর সমুদ্রটা দেখে না জাস্ট মন পড়ে যাচ্ছে। কিন্তু এই যে বললাম পপকর্নের ব্যাপারটা, এটা এই যে বালিতে পপকর্ন হচ্ছে, পাটা বালিতে এই পপকর্ন হয়ে যাচ্ছে, জাস্ট বালিটা দেখো একবার, গরম বোঝা যায় না, আমরা ফির নিচ্ছি তোমরা বোঝো। এখানে অনেকজন বলবো ফটো তোলার জন্য, কিন্তু সমুদ্র সমুদ্রটা জাস্ট দেখো, দারুণ জিনিস একটা, ভাইজাকের সমুদ্র, মানে সমুদ্রের মাঝে মাঝে দেখো ছোট 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 পাহাড় পাহাড় মতো আছে, জলটা তখন ধাক্কা লাগছে না সমুদ্রের সাথে, দারুণ লাগছে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, ওই দিকটাতে অনেকটা পাথর আছে। এখানে যদি ভাবে যে কেউ ড্রাইভ মারবে তাহলে তার মাথা ঢুকে ওখানে ও ড্রাইভ বেরিয়ে যাবে। আর ক্যামেরায় দেখতে পাচ্ছি না, যাই না, দূরে কিন্তু জাহাজ দেখা যাচ্ছে, বড় বড় জাহাজ, এখানে পোর্ট আছে যেহেতু, সেহেতু বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। এটা যে ডলফিন নোস, এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওখানে উঠলে গোটা ভাইজ্যাগটাকে দেখা যায়, ওখানে লাইট হাউসও আছে। আর এখানে সবাই চান করতে এসছে, এই যে এই যে বাবা বাপি দাদু সবাই এখানে চান করতে এসছে। ফ্রুটের দোকান বেশি আছে এখানে, এখনো সব দোকান খুলে নেই, সন্ধ্যেবেলা সব দোকান খুলে যাবে, বাট আমরা চান করবো না, আমরা জাস্ট ফা ডগ। দেখো এখানে কত ছোট ছোট মাছ পড়ে আছে, সমুদ্রের ঢেউ দিয়েছে যখন না, মাছগুলো তখন ভেসে ভেসে এরকম পাড়ে চলে এসছে, এগুলো মনে হচ্ছে মরে গেছে মাছগুলো, মানে সমুদ্রে এত জোর ঢেউ দিচ্ছে, জোরের ধাক্কার চোটে মাছগুলো চলে এসছে। আর দেখো চারজন মিলে চলে গেছে অলরেডি জলের মধ্যে ঝাঁপাঝাঁপি করতে, মানে হুটোহুটি করছে চারজন মিলে। বাবা আমার হাজব্যান্ড তো আবার সুইমিং করার চেষ্টা করছে, ও তো সুইমিং করতেই পারে না, কিন্তু ওই সুইমিং করার চেষ্টা করছে, তাও আবার সমুদ্রে। ও আমিও দেখে থাকতে পারলাম না, সমুদ্রের জলে স্নান তো করবো না, বালি বালি হয়ে যাবে পুরো, সেই জন্য ভাবলাম একটু জলে নেমে পড়ি। বোনকেও বললাম যে তুইও একটু জলে নেমে পড়, কারণ জলে না নামলে ভালো লাগে, সমুদ্রে ও তো জলে নামবে কি, ও জলে নামলেই ওর প্যান্টটা ভিজে যাবে, ও সেই ভয়ে ভিজে না, অলরেডি একটুখানি ভিজে গেছে। বাবা এখানে আমার দাদু আবার ডিগ বাজি দিচ্ছে, সর্বনাশ, মানে সমুদ্রের জল পেয়ে যে কে কী করবে বুঝতে পারছে না, কত পোজ দেখো শুধু একবার, মানে এনজয় হয়তো এরাই করছে, মানে যাচ্ছে তাই। স্নান টান করে এসে পুরো হাঁপিয়ে গেছি, আর এত টায়ার্ড লাগছে কি আর বলবো। দুপুরবেলা আজকে নিচে থেকে একটু ভাত নিয়ে এলাম, নিচের হোটেলটা থেকে ভাত আর চিকেন বাটার চিকেন নিয়ে এসেছি, তো এটাই আজকে দুপুরে লাঞ্চে করে নিয়েছি তিনজন মিলে। মানে ব্রেকফাস্টটা অনেক হেভি হয়ে গেছে বলে খিদেটা খুব একটা ছিল না, শুধু খেতে হবে সেই জন্য অল্প একটুখানি খেয়ে নিলাম, কি আর করবো। দুপুরবেলাতে ভাত টাত খাওয়ার পর প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর ঘুমিয়ে গেছিলাম, এখন বাজছে 6:40, 6:15 ঘুম থেকে উঠেছি, আধ ঘন্টা রেডি রেডি হলাম, এবার বেরোবো।
তো আমরা রেডি, বাইরে গরম না ঠান্ডা? সকালে তো প্রচন্ড গরম ছিল, তাওয়ার মধ্যে সেকছিলাম পুরো, এখন দেখবো ঠান্ডা হয়েছে। আসলে এই গত 10-12 দিন ধরে ট্রিটমেন্ট করে করে এদিক ওদিক করে করে এত টায়ার্ড ছিলাম, ঘুম এখন ছাড়তেই চাইছে না, মানে খালি মনে হচ্ছে ঘুমাই, এতটাই টায়ার্ড লাগছে। কিছু করার নেই, এসি যখন একটু তো বেরোতে হবে। তো চলো আমরাও বাইরে যাই, তোমাদেরও বাইরেটা একটু দেখাই, সন্ধ্যেবেলার সমুদ্রটা, মানে ভাইজাকের সমুদ্রটা কেমন। এই হচ্ছে ভাইজাকের, মানে আমার হোটেলের সামনে রোড ভিউ। রোডের মাঝখানে দেখো গাড়িগুলোকে স্ট্যান্ড করেছে, মানে গাড়ি স্ট্যান্ড হিসাবে রোডের মাঝখানটাকেই এরা ইউজ করে। আর এর ঠিক উল্টো দিকেই আছে সমুদ্রটা, সমুদ্রের ভিউটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে সমুদ্রের ভিউ। তো অনেক দোকানপাট বসেছে, প্রচুর দোকান বসেছে, কিন্তু আমি আর বালিতে হেঁটে হেঁটে অত দূর যাচ্ছি না, আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে, খুব টায়ার্ড লাগছে আজকে, আর মানে পেরে উঠছি না। ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দির দেখতে হবে। এই সমুদ্রের ধারে না এরকম একটা ফুলের, মানে মাথার যে ফুলগুলো হয় সেই ফুলের একটা দোকান বসেছে ঠেলা গাড়িতে। কত রং বেরঙের ফুল দেখো, এদিকে বেগুনিতে সাদাতে ফুল আছে, লালেতে সাদাতে, ওই ফুলটা হচ্ছে পিঙ্ক কালারের, একদম লাইট পিঙ্ক। বড়টা 60 টাকা আর ছোটোটা 50 টাকা করে দাম। আর এদিকে হচ্ছে সব অরেঞ্জ কালারের ফুল, এগুলো অরেঞ্জের সাথে সাদা। তো তোমাদেরকে এই মন্দিরের কথাটাই বলছিলাম, দেখো দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে পুরো। আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এখানে মানে মায়ের পুজো এখনো হয়নি, হয় মহাদেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে, না হলে পরে শনি ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। যে কালী মন্দিরটা দেখাও করলাম, এটা হচ্ছে সেই কালী মন্দির, মানে কালী মন্দির নয়, ওটা ওইখানে ছিল হয়তো কালী মন্দির, ওইদিকের মন্দিরটা কালী মন্দির, কিন্তু এই মন্দিরটা যেটা আছে এই মন্দিরটা কিন্তু মহাদেবের মন্দির। রূপোর একটা অনেক মোটা ত্রিশূল আছে, আর রূপোর মানে নাক মাথার ওপরে রাখা আছে শিবটার মাথায়, মহাদেবের অনেক ঠাকুর আছে, মহাদেবের সনাতন, মহাদেবটা এত সুন্দর সাজানো আছে চন্দন দিয়ে, কি বলবো, দারুণ। কিন্তু ছবি তুলতে দিচ্ছে না, এটাই যায় মন্দিরটা কিন্তু রাউন্ড করে ঘোরাও যাবে, মানে তোমরা এখানে আসলে পরে এটা ঘুরেও দেখতে পাবো। একদম আমার হোটেল যেটা দেখালাম বালাজি গেস্ট হাউস, তার একদম পাশে এই মন্দিরটা। তো আমরা ভাবলাম সন্ধ্যাবেলা একটু হেঁটে হেঁটে যাই, প্রসাদও দেওয়া হচ্ছে এখানে, সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো মন্দিরের পাশে মানে মন্দিরের গায়ে গায়ে কি সুন্দর সুন্দর আলপনা দিয়ে রেখেছে, দেখেছো? মন্দিরের সামনে দিয়ে যখন ভিডিও করতে গেলাম, তো মন্দিরের সামনে দিয়ে ভিডিও করতে দিল না, তো পিছন দিকে এরকম মন্দিরটা পরিক্রমা করার সময় দেখলাম যে পিছনের দিকে একটা দরজা আছে, তো এই সাইডের দরজাটা দিয়েই আমি একটু ভিডিওটা হালকা করে করলাম। মহাদেবের মন্দিরটার পাশেই হচ্ছে এই দক্ষিণেশ্বরের মন্দিরটা। মন্দিরটা দেখো একদম পুরোপুরি দক্ষিণেশ্বরের মতো দেখতে, তবে মায়ের মূর্তিটা কিন্তু সেম, মানে দক্ষিণেশ্বরের মানে মায়ের মূর্তি এখানে বসানো আছে। এতটাই ভালো লাগছে এখানে এসেও মায়ের দেখা পেয়ে গেলাম, তবে এখানে কিন্তু মাকে যে প্রসাদ দিয়েছে সেটাও কিন্তু টক। এখানে লোক যেমন সব খাবারে টক জাতীয় খাবার খায়, সেজন্য মায়ের প্রসাদেও কিন্তু টকই দিয়েছে, মাকে ভক্তি ভরে যাই দেয় তাই কিন্তু মা গ্রহণ করে এখানে। এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একদম পাশেই অল ইন্ডিয়া ক্রাফট বাজার বলে একটা মার্কেট আছে, এটা ঠিক মেলাও বলা চলে আবার মার্কেটও বলা চলে। এখানে না ঢুকেই প্রথমে দেখলাম সেই পটাটোকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পটাটো চিপস তৈরি করা হয়, সেটা তৈরি করা হচ্ছে এখানে। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে, কাঠের কারুকার্য করা জিনিস আছে এখানে, মানে আসলে না মানে কী নেবো না এটাই মনে হবে, এখানে এত জিনিস আছে এখানে ঘর সাজানোর, চিনেমাটির বাসন থেকে শুরু করে চিনেমাটির ফুলের টব, ছোটো ছোটো যে কিচেনে লাগানো যে ছোটো ছোটো টবগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। এমন কিছু বেশি দামও নয়, 100 টাকা 120 টাকা করে দাম। তো আমি ভাবলাম নেবো, কিন্তু আমি কীভাবে নিয়ে যাব যদি ভেঙে যায় সেই ভয়ে নিতে পারলাম না। আর এখানে এত সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে না, মানে আমাদের ধর্মতলায় যা যা পাওয়া যায় এখানে কিন্তু তাই তাই পাওয়া যাচ্ছে, তবে দামগুলো অনেক কম। আর এখানে আমি স্মোক বিস্কুট খেয়েছিলাম, এখানে স্মোক বিস্কুট, স্মোক আইসক্রিম,
তারপরে চকলেট ফাউন্টেন, পানিপুরি সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো আমি একটা স্মোক বিস্কুট নিয়েছিলাম, অরিও স্মোক বিস্কুট, দু পিসের দাম নিয়েছে 50 টাকা। সেটাই আমরা সবাই ভেঙে ভেঙে একটু একটু করে ট্রাই করেছি। তো আমি চেষ্টা করছিলাম যে নাক দিয়ে একটু ধোঁয়া বেরোবে, কিন্তু নাক দিয়ে ধোঁয়া বের করতে পারলাম না। অভ্যাস নেই তো কী হবে, এইসব বিড়ি সিগারেট তো খাই না যে অভ্যাস থাকবে, তাই মুখ দিয়েই ধোঁয়া বের করলাম। এখানে বাচ্চাদেরও দারুণ দারুণ ড্রেসের কালেকশন আছে, মানে কুর্তি আছে, টপ আছে, 100 টাকায় ভালো ভালো ওড়না পাওয়া যাচ্ছে। কসমেটিক্সেরও কালেকশন খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি কসমেটিক্সের, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু তুলনায় কম, কিন্তু এখানে কসমেটিক্সের দামটা একটু বেশি। আমি তো এখান থেকে দুটো ওড়না কিনেছি, তো বাড়িকে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি চেন্নাই থেকে, ভাইজাগ থেকে, তার জন্য একটা আলাদা ভিডিও আসবে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, এবার জাস্ট রুমে চলে যাবো, পরোটা আর ঘুগনি কিনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আজকে পুরো টায়ার্ড আছি, আর ভালোও লাগছে না, এনার্জিও নেই, আর 9:30 মতো বেজেও গেছে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, আজকের মতো টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না।